मुम्बई हमला, पुलवामा अटैक, काश्मीर के अशांत कराई, समस्त किछुर पेछने कादेर हाथ छिलो? पाकिस्तानेर हाथ छिलो, गोटा विश्व ता जाने। किन्तु एई भारतवर्षे दाड़िये यदि केउ कोनो दल कोनो पक्ष सेई पाकिस्तानके समर्थन करे ताहले ता लज्जार नय, लज्जार। आर सेई पाकिस्तानेर परम प्रिय बंधु एई भारतवर्षके कांग्रेस। केन एक कदिन आगे एनसी अर्थात नैशनल कन्फारेंस, जम्मू कश्मीर नैशनल कन्फारेंस एवं कांग्रेस एक मैनिफेस्टो अर्थात इस्तेहार प्रकाश करेछिलो निर्वाचनेर आगे, काश्मीरे निर्वाचनेर आगे। सेई इस्तेहारे तारा बोलेछिलो आमरा काश्मीरे क्षमताय एले 370 आबारो फिरबे एवं सेखान थेके आबारो आगेर परिस्थिति होबे एवं सेई विषयटा निये पाकिस्ताने उल्लास। पाकिस्तान डिफेंस मिनिस्टर, पाकिस्तान प्रतिरक्षा मंत्री तिनी बोलছেন कांग्रेस आसुक, कांग्रेस ही क्षमताय आसुक एवं कांग्रेस के समर्थन करेছেন प्राण खुले। एवं सेई विषय निये आजकेर बांगला प्राइम टाइमे आमी किशला एवं सृजिता एवं विशाखा। दो बड़ी गलतियां जो पंडित जवाहरलाल नेहरू के प्रधानमंत्री काल में हुई, इसके कारण सालों तक कश्मीर ने सहन करना पड़ा। कश्मीर के युवाओं को हाथ में कभी बंदूक नहीं लेनी पड़ेगी, पत्थर नहीं लेने पड़ेंगे, नए कश्मीर की शुरुआत होगी। मान्यवर, गतकाल प्रथम दफार निर्वाचने मानुष लाइने दाड़िये निर्वाचन दिएছেন भूस्वर्ग काश्मीरे। जम्मू काश्मीरे एक दशक पर भोट হয়েছে। আর এই 2019 কেন বলছি, কারণ 370 ধারা বিলোপ হয়েছে 2019 এ। 5 বছর পর ভোট হচ্ছে, 370 বিলোপের পর প্রথম ভোট জম্মু ও কাশ্মীরে। আর সেই জায়গায় মানুষ যখন মনে করছে যে এই কাশ্মীরে তো তারা চাইছিলেন, যেখানে এত পর্যটক, বিদেশি পর্যটক, দেশীয় পর্যটক, প্রত্যেক বছর প্রত্যেক মরশুমে আমরা দেখতে পাচ্ছি যেন আরও বেশি করে পর্যটকের সংখ্যা বাড়ছে কাশ্মীরে। সেখানে মানুষের জনজীবন আস্তে আস্তে আরও অনেক বেশি করে ছন্দে ফিরছে, যেখানে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রকম উন্নয়নমূলক প্রকল্প নেওয়ার কথা বলা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে। সেই জায়গায় পাকিস্তান এই মুহূর্তে দাঁড়িয়ে যখন কিনা কাশ্মীরে ভোট হচ্ছে, সেই সময় পাকিস্তান তাথই তাথই নাচছে, বলা যায় উদ্বাহ নৃত্য করছে। আর উদ্বাহ নৃত্য করতে তাদের বোধহয় একটাই প্রার্থনা, কোনো না কোনোভাবে কোনো না কোনো উপায় কংগ্রেস এনসি অর্থাৎ কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স জোট যাতে কাশ্মীরে ক্ষমতায় আসে। কেন? আপনি নিশ্চয়ই ভাবছেন পাকিস্তানের কি এসে যায় এখানে, অর্থাৎ এদেশে ভূস্বর্গে যদি এনসি আর কংগ্রেস জোট আসে ক্ষমতায়। তার একটাই কারণ, কিছুক্ষণ আগে কিশলায় বলছিলেন যে গত অগাস্টে যখন নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয় এনসি অর্থাৎ ন্যাশনাল কনফারেন্সের তরফ থেকে, তারা যে দুটো বিষয় জোর দিয়েছিল তার মধ্যে প্রথম বিষয় হলো যদি তারা ক্ষমতায় আসে তাহলে 370 ধারা রদ করা হবে না, বরং 370 ধারা যা রদ করা হয়েছে তাকে ফিরিয়ে আনা হবে। এবং সেই সঙ্গে ভারত এবং পাকিস্তানের মধ্যে বারবার যে কথা তারা বারবার কংগ্রেসের তরফ থেকে বলেছেন পাকিস্তানের পরম বন্ধু হিসেবে, যে আবার কথা বলতে হবে দুদেশকে, ভারতের সরকারকে এগিয়ে আসতে হবে পাকিস্তানের সঙ্গে কথা বলে সমঝোতার রাস্তায় যাওয়ার জন্য। আর এই জায়গা থেকে এই যে শক্তি দেওয়া হচ্ছে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হচ্ছে কংগ্রেসের তরফ থেকে, তাতে করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আজ সেই উদ্বাহ নৃত্যের সঙ্গে বলছেন যে 370 ধারা ফিরিয়ে আনা হবে এবং কাশ্মীর আগের মতো হবে, অর্থাৎ যে কাশ্মীরকে দেখতে চায় পাকিস্তান সেই কাশ্মীরই আবার তৈরি হবে। এমন স্বপ্ন দেখছে পাকিস্তান, সেই স্বপ্ন পাকিস্তানকে দেখাচ্ছে কংগ্রেস। বিশাখা, পাকিস্তানের যে স্বপ্নের কথা জানাচ্ছিল সেই স্বপ্ন অত্যন্ত ঘৃণ্য, অত্যন্ত হিংসাত্মক, ভায়োলেন্ট। যেই স্বপ্ন পাকিস্তান দেখে যে ভারতের কাশ্মীর অশান্ত হোক, সেখানে দাঁড়িয়ে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ কি বলেছেন ভারতের কাশ্মীরের এবং 370 ধারার বিষয় এবং কংগ্রেসকে সমর্থন করে, শুনুন। बड़ी पोटेंट इस वक्त प्रेजेंस है वहाँ पे, कांग्रेस की भी और नेशनल कांग्रेस की भी, दोनों की। तो मेरा ख्याल है कि उनको बहुत चांस है कि ये जो कोलिशन है ये हुकूमत में आए, और जैसे कि उन्होंने प्रेस कॉन्फ्रेंस में कहा है, बल्कि ये एक इलेक्शन इशू बनाया हुआ उन्होंने कि स्टेटस जो है रिस्टोर होना चाहिए। काफ़ी हद तक जो एक हमारा भी बड़ा एहतजाज रहा है पिछले 4-5 साल में इशू पे, बिल्कुल हमारा भी ये डिमांड है, जब से ये मोदी साहब ने ये वार किया हुआ है, एक कारी जरब लगाई हुई है कश्मीर के स्टेटस के ऊपर, वो अगर ये रिस्टोर हो जाता है, इस इलेक्शन में ये लोग जीत जाते हैं और ये रिस्टोर कर देते हैं, तो कश्मीर के लोगों का आपको पता है उसके बाद कितना एहतजाज हुआ था। पाकिस्तान प्रतिरक्षा मंत्री ख्वाजा आसिफ बोलছেন আমরা চাই কংগ্রেস আসুক ক্ষমতায়, আমরা চাই কংগ্রেস এনসি আসুক, 370 আবার আসুক, আবার আমরা যেমনটা কাশ্মীরকে চাই তেমনটাই হোক, এবং কংগ্রেসও তাই বলছে। কংগ্রেস নেতা রাজ্যসভা সাংসদ প্রমোদ তিওয়ারি বলছেন আমরাও চাই কংগ্রেসের তরফ থেকেও আমরা চাই যে কাশ্মীরে আবার সেই জওহরলাল নেহরু সময় যা পরিস্থিতি ছিল তা ফিরে আসুক। কি বলছেন তিনি শুনুন। कि जनता से जो राज्य का दर्जा छीना गया उसके खिलाफ गुस्से का इजहार था, और वो कांग्रेस और नेशनल कॉन्फ्रेंस के पक्ष में गया है। जो राज्य का दर्जा रहते हुए भाजपा अगर भला करना चाह रही थी तो क्यों नहीं कर पाई। उसकी मंशा जम्मू कश्मीर को एक कॉलोनी बना के रखने की है और लेफ्टिनेंट गवर्नर के माध्यम से शासन करने की है, इसीलिए लेफ्टिनेंट गवर्नर के अधिकार बढ़ाए गए। हमारा वादा है, कांग्रेस का वचन है, कांग्रेस की गारंटी है कि हम सत्ता में आएंगे तो निश्चित रूप से हमारी फर्स्ट और टॉप प्रायोरिटी की है कि जो पंडित जवाहरलाल नेहरू की सरकार ने, कांग्रेस ने राज्य का दर्जा दिया था जम्मू कश्मीर को, वो हम फिर वापस करेंगे। ये हमारा वादा है, हमारा संकल्प। এবং তারই সঙ্গে সঙ্গে কংগ্রেসের তরফ থেকে বারবার বলা হয়েছে, এর আগেও বলা হয়েছে, ইন্ডি জোটের তরফ থেকে বলা হয়েছে ৩৭০ ধারা সরিয়ে ফেলা, কাশ্মীরকে ভারতের বাকি রাজ্যগুলোর মতো করে তোলা, তা নাকি অত্যন্ত বড় অপরাধ করে ফেলেছে বিজেপি, অত্যন্ত বড় অপরাধ করে ফেলেছেন প্রধানমন্ত্রী। কেন কাশ্মীরে শান্তি ফিরবে ভাই? তারা তো চায় না সেটা। কারা চায় না? এক, পাকিস্তান চায় না, আর কারা চায় না? ইন্ডি জোট, কংগ্রেস, এনসি, এরা হয়তো চায় না। তা না হলে রাহুল গান্ধীর কংগ্রেস কিভাবে পাকিস্তানের সঙ্গে একই সুরে কথা বলে সেই প্রশ্ন উঠছে, এবং রাহুল গান্ধীর কংগ্রেস, আজকের কংগ্রেস আবারও আগের কাশ্মীরের পরিস্থিতি চায় কিনা সেই নিয়ে আমরা বারবার প্রশ্ন করছি বিভিন্ন কংগ্রেস নেতাকে। এমনটাই প্রশ্ন করা হয়েছিল চরণজিৎ সিং চান্নি, পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা, তিনি কিভাবে প্রশ্ন এড়ালেন রিপাবলিকের, দেখুন। मिस्टर चन्नी, एक सवाल आपसे है। पाकिस्तान के डिफेंस मिनिस्टर ने कहा कि कांग्रेस का जो मैनिफेस्टो है हम उससे सहमत हैं, और एनसी के मैनिफेस्टो जो है हम उससे सहमत हैं। किस तरह से किस तरह ये चन्नी जी किस तरह से देखते हैं पाकिस्तान के डिफेंस मिनिस्टर? नहीं सर, आपका जो मैनिफेस्टो है वो कह रहे हैं कि हम सेम पेज पे हैं सर। आपको नहीं लगता है कि ये जो है अवॉइड होना चाहिए था आपकी तरफ? मिस्टर चन्नी भैया यार ना करो यार, बात कर लेने दो। चरणजीत सिंह चन्नी তিনি একেবারে রীতিমতো কোথাও গিয়ে ভীষণ খারাপ একটা তার পরিস্থিতি তৈরি হয়েছে। যখন আমাদের প্রতিনিধি গুরসিমরান তাকে জিজ্ঞাসা করছেন এই নিয়ে আপনার অবস্থান কি, আপনার দলের অবস্থান কি, পাকিস্তানে বসে বসে খ্বাজা আসিফ প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানের, তিনি এই এত বড় বড় কথা বলছেন এবং আপনাদের দল, আপনাদের জোট তাকে মেনশন করে এরকম কথা বলছেন, আর আপনাদের অবস্থান কি? তার চোখ মুখ একেবারে অন্যরকম হয়ে যাচ্ছে, তিনি কথা বলার মতো অবস্থায় নেই। আর বরং তিনি বলছেন প্লিজ আমাকে জিজ্ঞাসা করবেন না, আমি বলবো না, কারণ তিনি ভোটের প্রচারে এসেছেন। ভাই তিনি ভোটের প্রচারে এসে এই ধরনের কথা কি করে বলেন? কারণ তার প্রতিপক্ষরাও তো সেই জায়গা থেকে তাকে জিজ্ঞাসা করতে পারেন, যেরকমভাবে জিজ্ঞাসা করা হয়েছে সাংবাদিকের তরফ থেকে।